معزز محترم شمانیت উপস্থিতি আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর আলী শান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জবহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস রবিউল আউয়ালের চাঁদের সর্বশেষ জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন সর্বপ্রথম মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআনুল কারীমের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা দয়ের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজকের এই জুমায় আমাদের দেশ সহ সারা বিশ্বের যত মুসলিম আছেন কম বেশি সব জায়গায় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে বিশেষ করে গত শনিবার থেকে আজ পর্যন্ত একজন সাধারণ মুসলমান যার ভিতরে ঈমানের সামান্য পরিমাণ অংশ আছে অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত সব কাজই আমরা করছি কিন্তু এর ভিতরে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে স্বাভাবিকভাবেই মুসলমানের সেই পটভূমি মুসলমানের সেই শ্রেষ্ঠতম একটি জায়গা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ সেই একটি অংশ ইসলামের দিক নির্দেশনার অনেকগুলো বিষয় যেখানের সাথে জড়িয়ে সেই পবিত্র প্রিয় আকসা আজকে রক্তাক্ত অবস্থায় আছে অত্যন্ত ভয়াবহ এক অবস্থার ভিতরে তাদের সময় অতিবাহিত হচ্ছে আজকে তো আমরা আমাদের স্বাভাবিক খাদ্য খাবার গ্রহণ করছি আজকে স্বাভাবিক চলাফেরা করছি আজকে আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছি কিন্তু আমার প্রিয় এই মুসলিম মুজাহিদ ভাই বোনগুলো আজকে তাদের দিন রাত সব একাকার হয়েছে প্রতি মুহূর্তে মুহূর্তে শত্রুর গুলোতে বোমার আওয়াজে তাদের দিন কাটছে আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো এক হাতে ফিটার আর এক হাতে তাদের সেই পাথর নিয়ে তারা বেরিয়ে পড়তে বাধ্য হয়েছে আজকে আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি কিন্তু তাদের এমন এক অবস্থা যাচ্ছে যে প্রতি নামাজের সাথে সাথেই তাদের জানাজার সালাত আদায় করতে হচ্ছে আজকে আমার মা বোনরা তারা তো ঘরে নিরাপদ অবস্থায় আছেন কিন্তু ফিলিস্তিনে ওই মজলুম মুসলমান আমার মা বোনরা যারা রয়েছে তারা অত্যন্ত ভয়াবহ অবস্থায় তাদের দিন অতিবাহিত করছে সারা বিশ্বের মুসলমান যে যেখানে নির্যাতিত আমাদের কিছু করণীয় রয়েছে আমাদের কিছু ইমানি দায়িত্ব রয়েছে আমাদের জন্য গভীরভাবে কিছু ভাবতে হবে সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানকে এমন এক বন্ধনে আবদ্ধ করেছেন সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছেন আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের এই মাসে রাসূলের সীরাত নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সব জায়গায় কম বেশি এই বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু বিষয়বস্তু পাল্টিয়ে সমসাময়িক এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা সব জায়গায় কম বেশি হবে সবাই দোয়া করবে খুতবার ভিতরে অন্য অন্য সময়গুলোতে সব জায়গায় আজকে এই দোয়ার অতীব প্রয়োজনীয়তা দেখা গিয়েছে একজন মুসলমান হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ও ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু তুমি একজন মুসলিম সারা বিশ্বের যে যেখানে মুসলমান অবস্থান করছে হয়তো তোমার অন্য দেশ
তোমার ভাষা অন্য, তোমার গোত্র বর্ণ অন্য, তোমার গায়ের রং ভিন্ন, কিন্তু মুসলিম এই দাবির হিসাবে কালেমার বন্ধনে তোমরা সবাই একত্রিত, একত্রিতই আবদ্ধ অবস্থায় আছো। সারা বিশ্বের যে যেখানে মুসলমান রয়েছে, কোনোভাবে তারা যদি বিপদগ্রস্ত হয়, কোনোভাবে কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, তোমার কিছু দায়িত্ব রয়েছে। এটা ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, তোমার পরিপূর্ণভাবে একটি দায়িত্ব এখানে রয়েছে। তোমার দেহের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হলে গোটা দেহ যেভাবে এই আঘাতটা অনুভব করে, হাতে ব্যথা পেয়েছ গোটা দেহ এই আঘাতটাকে ভাগ করে নিয়েছে, মাথায় ব্যথা পেয়েছ গোটা দেহ আঘাতটা ভাগ করে নিয়েছে, চোখে আক্রান্ত হয়েছ গোটা দেহ যেভাবে আঘাতকে আক্রান্ত ওই স্থানগুলোকে ক্ষত স্থানগুলোকে ভাগ করে নিয়েছে, ঠিক মুসলমান সেই পূর্ব থেকে পশ্চিম মেরু পর্যন্ত যে যেখানে কোনোভাবে আক্রান্ত হবে, মুসলিম হিসাবে তোমাকেও এই পরি পূর্ণভাবে তাদের পাশে দাঁড়ানো, এটা তোমার ইমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, অবস্থার ভয়াবহতা অত্যন্ত জটিল, খুব সংকটময় মুহূর্ত যাচ্ছে। আল জাজিরার কিছু রিপোর্ট যেগুলো দেখা যাচ্ছে, খুব ভয়াবহ এক সময় অতিবাহিত হচ্ছে। সাথে সাথে আল্লাহর কুদরতে সাহায্য যে কি পরিমাণ আল্লাহ দিতে পারেন, এটাও তারা প্রমাণিত, তারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। মুসলমান আমরা বিশ্বাস করি ঈমানের বলে বলিয়ান, বদরের যুদ্ধে মুসলমানদের তেমন কোনো শক্তি ছিল না, বাহ্যিক ভাবে বাঁচার মতো কোনো পন্থা পদ্ধতি ছিল না, মুসলমান একই একেবারেই সীমিত অবস্থায় সীমাবদ্ধ অবস্থায় ছিলেন, মাত্র 313 জন। এর বিপরীত হাজার হাজার তারা অবস্থান করেছে, এদের কাছে কোনো অস্ত্র ছিল না, তারা অস্ত্রের শস্ত্রে সুসজ্জিত অবস্থায় অত্যাধুনিক ওই সময়ের সমস্ত প্রযুক্তি ব্যবহার করে মুসলমানদেরকে নিধন করার জন্য এসেছিল। যুদ্ধের পরিস্থিতি সমরনীতি হিসাবেও সবকিছুই তাদের পক্ষে ছিল, কিন্তু চূড়ান্তভাবে বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ, বিশ্বনবীর চোখের পানি, আজও হাজী সাহেবরা যারা বদরে যাচ্ছেন, বদর প্রান্তে মসজিদে আরিশ যে জায়গায় বিশাল এখন সুন্দর একটি মসজিদ নির্মিত অবস্থায় আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে চোখের পানি দিয়ে ওই দিন বদরের মুজাহিদদের জন্য আল্লাহর রাসূল দোয়া করেছিলেন। আজকে এই হামাসের আমার মুজাহিদ প্রিয় ভাইরা, শান্তিকামী মুসলিম ভাইরা, তাদের কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু আমরা, তারা যে মিজাইল মারছে, তারা যে সামান্য পরিমাণ অস্ত্র আছে, আমরা এখান থেকে যদি জোয়ার অস্ত্র মারতে পারি, আজকে এখান থেকে যদি আমরা তাদের জন্য চোখের পানি দিয়ে দোয়া করতে পারি, আমি বিশ্বাস করি, আমি পরিপূর্ণ ঈমানের সাথে বিশ্বাস করছি, বিশ্বনবী বদরের যুদ্ধে চোখের পানি দিয়ে যেভাবে দোয়া করে বদরের যুদ্ধের পুরো মোড় পরিবর্তন করে দিয়েছেন, মুসলমানদের বিজয় হয়েছে। আজ যদি মুসলমান ঈমানের সেই পাওয়ারে বলিয়ান হয়ে শুধুমাত্র চোখের পানি দিয়েও আল্লাহর কাছে চাইতে পারে, ইনশাআল্লাহ আজকে হামাজ বিজয় হবে, মুসলমান বিজয় হবে, মুসলমানের প্রথম কিবলা বিজয় হবে, মুসলমানের এই শক্তি, মুসলমানের এই মর্যাদা পৃথিবীর মাঝে সমুন্নত হবে, ঠিক না বে? ঠিক। এটার জন্য প্রয়োজন আমাদের সেই ঈমানের পাওয়ার, এটার জন্য প্রয়োজন চোখের পানি। প্রিয় ভাই, চোখের পানির মাধ্যমে বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গায়েবী সাহায্য পেয়েছিলেন, অন্য অন্য আশপাশের পাহাড়গুলো দেখবেন, আর যে পাহাড়ে ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করেছে, ওই পাহাড়টা সম্পূর্ণ ব্যতিক্রমী অবস্থায় এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে বদরের প্রান্তে। সেই ফেরেশতারা এখন পৃথিবীর মাঝে আছে, তারা পৃথিবী থেকে চলে যাননি, পৃথিবীর মাঝে এখনো আছে। মুসলমান যদি সত্যিকার অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শান্তিকামী মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করে, শান্তির জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য সত্যিকার লড়াই তারা যদি ঝাঁপিয়ে পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহ তাআলার ওয়াদা হলো আল্লাহর থেকে সাহায্য তো অবিশ্বম্ভাবে এটা আসবে এবং অচিরেই তোমাদের জন্য বিজয় আছে, এই ওয়াদা আল্লাহ তাআলা মুসলমানদের সাথে দিয়েছেন। সুবহানাল্লাহ, আজকে আমার মুসলিম ভাই বোনদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় কোনো চিকিৎসা সেবাও তারা নিতে পারছে না। এই কুফার শক্তি দখলদার অবৈধ বিশ্বের শ্রেষ্ঠতম সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল আজকে বাহ্যিকভাবে এভাবে করছে,
কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির মাধ্যমে তাদের জন্য পানির ফয়সালা করেছেন সুবহানাল্লাহ আল্লাহর সাহায্য দেখতে হবে আল্লাহ সাহায্য ফিলিস্তিনের সাথে আছে যদি আমরা মুসলমানরা ঠিক হয়ে যাই ঈমান আমল ঠিক করে আল্লাহর কাছে চাইতে জানি চোখের পানি দিয়ে আমরা যদি পবিত্র হতে পারি তওবা করে ফিরে আসতে পারি ওয়া আনতুমুল আলাউন আজ এই পৃথিবীতে মুসলমান সর্বোচ্চ মাথা উঁচু করে দাঁড়াবে কেউ উঠতে পারবে না এটাই কোরআনের ওয়াদা ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন ঈমানটাকে যদি সত্যিকার অর্থে তোমরা নিজের হৃদয়ে ধারণ করতে পারো পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি শ্রেষ্ঠতম সমস্ত অধিকার তোমার জন্যই থাকবে এটাই আল্লাহ তাআলার ওয়াদা সম্মানিত উপস্থিতি সূরা ফিলে আমরা তয়রান আবাবিল আবাবিলের ঘটনা শুনেছি কিন্তু বাস্তবে আমরা আবাবিল মানবরূপী যে আবাবিল কিভাবে হয় এটাও আমরা এই সপ্তাহে দেখেছি বাহ্যিক কোনো অস্ত্র নেই কোনো কিছু নেই কিন্তু তাদের শক্তিশালী ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে মুসলমান সেই শক্তিতে বলিয়ান আছে ঈমানের সেই পাওয়ারটা রাখতে হবে হৃদয়ের ভালোবাসা প্রতিটা মুসলমানের জন্য রাখতে হবে এই রক্তক্ষরণ নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে তাদের সাহায্যের জন্য তাদের নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পরিমাণে কান্নাকাটি করতে হবে বলতে পারেন কেন এত কিছু প্রয়োজন আমাদের কি আমরা তো ভালোই আছি আগেই বলেছি পৃথিবীর মুসলমান যদি কোন জায়গায় সে আমার ভাই সে আমার ঈমানের বন্ধনে সে আমার বোন সে আমার ভাই তার পাশে দাঁড়াবো এটা আমার ঈমানই দায়িত্ব মুসলমান সর্বাবস্থায় প্রস্তুত থাকবে আজকে অন্যায়ভাবে জুলুম করে তাদের জমি তাদের ভেটা থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এই দখলদার সন্ত্রাসী ইসরায়েলি গোষ্ঠীর আক্রমণ থেকে তাদের আক্রমণ থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বের সকল মুসলিম নেতাদের এবং সকল মুসলমানদের এগিয়ে আসতে হবে যার যেখানে যতটুকু সামর্থ্য আছে সরাসরি বিভিন্নভাবে যেখানে যতটুকু সামর্থ্য যার আছে সে ওইভাবেই তাদেরকে সাহায্য করতে হবে সর্বনিম্ন যে স্তরটা আছে দোয়ার মাধ্যমে প্রতিটা মুসলমানই তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য আল্লাহর কাছে বিজয় কামনা করতে হবে তাদের জন্য সাহায্য করতে হবে এই বিশ্ব মাতৃত্ব থেকে যাতে এই মুসলমানদের চিরশক্তি তারা যাতে বিদায় হয় সেই ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে কেন এত বেশি গুরুত্বপূর্ণ এর পেছনে ঐতিহাসিক কিছু কারণ রয়েছে ইসলামিক কিছু ব্যাখ্যা রয়েছে হয়তো অনেক সময় এই বিষয়গুলো আমরা খেয়াল করি সম্মানিত উপস্থিতি আরদে মুকদ্দাসা এই পবিত্র ভূমি ফিলিস্তিনের এই জায়গাটা এটা কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা মুসলমান থাকবে আর মুসলমানের কাছে এই জায়গাটা থাকবে না এত গুরুত্বপূর্ণ পবিত্র ভূমি তাদের হাতছাড়া হয়ে যাবে এটা কখনোই কল্পনা করা যায় না কিন্তু যুগ যুগ ধরে এই দখলদাররা অবৈধভাবে এটাকে দখল করে রেখেছে সময়ে সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে মুসলমানদেরকে আক্রান্ত করছে আক্রমণ করছে শহীদ করে দিচ্ছে কেন এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে কেন বেশি এত প্রিয় এই বিষয়টা কিছুটা আমাদের কোরআন হাদিসের আলোকে যৌক্তিকভাবে বিশ্লেষণমূলকভাবে আমাদেরকে বুঝতে হবে সারা বিশ্বের মুসলমানরা কেন এত বেশি এই বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছে আজকে কম বেশি সব জুমায় সমস্ত জুমার মসজিদে এই বিষয়টার উপরে কেন আলোচনা হবে কারণটা কি এত বেশি গুরুত্বপূর্ণ কেন আমাদের এই বিষয়টি একটু জানা থাকা দরকার আজকে আমরা যে দিকে ফিরে নামাজ পড়ছি আমাদের যে কিবলা পবিত্র ঘর হারামাইন শরীফে আল্লাহর পবিত্র সেই বাইতুল্লাহর দিকে ফিরে আমরা সালাত আদায় করছি কিন্তু ইসলামের প্রাথমিক অবস্থায় আমরা মুসলমান যারা রয়েছি আমাদের প্রাথমিকভাবে যে কিবলা আল্লাহ তাআলা দিয়েছিলেন এটা কিন্তু বাইতুল মাকদাসটাকে নির্ধারণ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা মুসলমানদের প্রথম কিবলা হলো এই বাইতুল মাকদাস মসজিদ আকসা যার জন্য আজকে এত বিশাল কিছু হয়ে যাচ্ছে
তো আমরা তো আজকে আমাদের চেহারা এখন ফিরিয়ে নিয়েছি বাইতুল্লাহর দিকে কিন্তু সম্মানিত উপস্থিতি আমাদের মন বাইতুল আকসা থেকে আমরা কখনো ফিরাই নাই আমাদের মন বাইতুল আকসা এখনো আছে যারা মদিনায় গিয়েছেন মদিনার ভিতরে একটি গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদে কিবলাতাইন দুই কিবলার মসজিদ আছে আগে তো দুটি মিম্বার দুই পাশে ছিল এখন সেটাকে ভেঙে উপরে একটা চিহ্ন দেওয়া হয়েছে এই যে মসজিদে কিবলাতাইন যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজে ছিলেন দুই রাকাত সালাত আদায় করেছেন বাইতুল আকসার দিকে ফিরে আল্লাহ তাআলা ওহি নাযিল করে বাকি দুই রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন সুবহানাল্লাহ এর আগে 17 মাস পর্যন্ত এই মুসলমানরা সবাই বাইতুল আকসার দিকে ফিরে আল্লাহর হুকুমে সেখানে সালাত আদায় করেছে ঐতিহাসিকভাবে কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত এত বিশাল এক ঘটনা বাইতুল আকসার সাথে জড়িত মুসলমানদের প্রিয় পণ্য ভূমি হলো বাইতুল আকসা আজকে এই আকসার তুফান যে শুরু হয়েছে মুসলমানের সবার সাথে অংশগ্রহণ করা যে যেখানে আছে যার যা কিছু আছে সর্বাত্মকভাবে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো এটা হলো ইমানি দায়িত্ব তাহলে মুসলমানের প্রথম কিবলা হলো এই বাইতুল মাকদাস বাইতুল আকসা আমরা যদি আরো দেখি আল্লাহ তাআলা ইসলাম প্রচারের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন এর অনেকজন নবী রাসূলের কবর মাজার শরীফ এখনো এই বাইতুল আকসা ফিলিস্তিনের এই অংশের ভিতরে রয়েছে বনী ইসরাইলের অনেক নবী তাদের দাওয়াতী কার্যক্রম দাওয়াতী মাধ্যম তাদের এলাকা তাদের কবর সবকিছুই ওই জায়গা কেন্দ্রিক ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান এখানে এছাড়াও যদি আমরা দেখি নবীনা ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তার হিজরতের জায়গায় ওটা হিজরত করে সেখানে গিয়েছিলেন সবচেয়ে বড় যে বিষয়গুলো রয়েছে আমাদের ধর্মের সাথে আমাদের নবীর সাথে আমাদের সাথে আজকে সরওয়ারে কায়নাত সাইয়্যিদে দো জাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে সম্মানে ভূষিত করি এর মধ্যে অন্যতম হলো ইমামুল মুরসালিন তিনি সকল নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামের ইমাম ছিলেন তার ইমামতিতে তিনি এখানে দাঁড়িয়েছেন তার পেছনে অন্যান্য সকলস্থ শ্রেষ্ঠ পয়গম্বর আলাইহিস সালাম তার পেছনে নামাজে শরীক হয়েছিলেন এই ঘটনার পর থেকে তিনি ইমামুল মুরসালিন হয়েছিলেন প্রিয় ভাই যে ঘটনাকে কেন্দ্র করে যে জায়গাকে কেন্দ্র করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন হয়েছিলেন এটা ছিল বাইতুল আকসার সেই প্রিয় মসজিদ মেরাজের ওই সময় আল্লাহ রাসূল যখন সেখানে পৌঁছেন পৌঁছার পরে সকল নবী রাসূলের ইমামতি ওই জায়গায় ওই মসজিদে করা হয়েছে আল্লাহ রাসূলকে দেখিনি রাসূলের প্রিয় পণ্যভূমি যেখানে বিশ্বনবী সমস্ত নবীদের উপরে যেই সনদ সার্টিফিকেট পেয়েছেন এটা আজকে কুফফারদের হাতে এটাকে মুক্ত করার জন্যই আজকে মুসলমান মাজলুম মুজাহিদ শান্তিকামী শান্তিপ্রিয় মানুষরা আজকে তাদের অধিকার আদায়ের জন্য নেমেছে কিন্তু পশ্চিমা বিশ্ব তাদেরকে তাদের কাউকে কাউকে সন্ত্রাসী সংগঠন বলছে আমি তো স্পষ্ট করে বলছি এই বিশ্বে সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যদি হয় সেটা হলো ইসরায়েল এই ইসরায়েল মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে ঈমানের আলোকে ইসলামের আলোকে আপনি যদি দেখেন যুগের পর যুগ ধরে মুসলমানদেরকে কিভাবে বঞ্চিত করেছে কিভাবে মুসলমানদেরকে হত্যা করছে কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে কোনো কথা বলার কোনো জায়গা নেই শোনার কোনো ব্যক্তি নেই তো সর্বশেষ কি করা আল্লাহর কাছেই বলতে হবে যার কাছে যা আছে সবাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এরপরে যদি আমরা ঐতিহাসিকভাবে আরো দেখি এই পৃথিবীতে আল্লাহ তাআলা জান্নাতি যে প্রাণী পেয়ে পাঠিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মেরাজের সময় যে বোরাককে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন জান্নাতি প্রাণী পৃথিবীতে এসেছে আল্লাহ রাসূলকে তার পিঠে নিয়েছে বাইতুল মাকদাসে যখন গিয়েছেন
এই প্রাণীটাকে যে পাথরের সাথে কতবাত সাফরা যে পাথরের সাথে বাঁধা হয়েছিল আজ সম্মানের সাথে সগৌরবে ওই পাথরটি ওই জায়গায় আছে আল্লাহর রাসূলের মিরাজের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অংশ এটি অন্য অন্য ধর্মরা তাদের মত করে কথা বলছে কিন্তু মুসলমানের মৌলিকভাবে জান্নাতি প্রাণীটা যে জায়গায় বিশ্বনবী নিজ হাতে বেঁধে রেখেছিলেন সেই পাথরটা এখন ওই মসজিদের ভেতরেই আছে শুধু এতটুকুই নয় এরপরে যদি আমরা দেখি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিদারের জন্য যে দেখেছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম আশ্চর্যতম যে ঘটনা মিরাজের ঘটনা পৃথিবীর মাঝে যে যাত্রা বিরতিটা হয়েছিল সেটা ছিল এই বাইতুল মাকদিস বাইতুল্লাহ থেকে সফর করে বাইতুল মাকদিস বাইতুল মুকদ্দাস এই পর্যন্ত গিয়েছিলেন সেখান থেকে ঊর্ধ্ব জগতের সফর হয়েছে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই সরাসরি মসজিদ এই এলাকা সম্পর্কে অনেকগুলো আয়াত নাযিল করেছেন ছয়টি গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করে একেবারে মসজিদের নাম উল্লেখ করে বরকতময় পণ্যভূমি এই হিসাবে উল্লেখ করে আল্লাহ তাআলা নাযিল করেছেন মুসলমান বাইতুল মাকদিস কুরআনেরই একটা অংশ ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতী কাতাবাল্লাহু লাকুম স্পষ্ট আল্লাহ তাআলা এটা বলেছেন কুরআনুল কারীমের মধ্যবর্তী যে অংশ পণ্ডপাড়া আল্লাহ তাআলা 17 নং সূরায় প্রথমেই আল্লাহ তাআলা এই বিষয়টির আলোচনা করেছেন লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আজকে যে আকসার তুফানের কথা আমরা শুনছি যে প্রিয় আকসার কথা নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেই আকসার কথা সরাসরি আল্লাহ তাআলা কুরআনের মধ্যভাগে রেখেছেন শুধু এতটুকুই নয় পৃথিবীর মাঝে শ্রেষ্ঠতম যে মসজিদগুলো রয়েছে আল্লাহকে সিজদা করার যে জায়গাগুলো রয়েছে এবং অন্যান্য সকল মসজিদের থেকে তুলনামূলক সব যেখানে বেশি প্রথম সিরিয়ালে বাইতুল্লাহ এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মসজিদ মসজিদে নববী তৃতীয় স্থানে ইসলামের ভিতরে গুরুত্বপূর্ণ যে অবস্থানে আছে এটা হলো বাইতুল মাকদিস এই প্রিয় আকসা মুসলমান সিজদা করার জন্য সেখানে যাবে আল্লাহর ইবাদতের জন্য সেখানে যাবেন মুসলমান সেখানে আরাধনা করবেন আল্লাহর ইবাদত করবেন কিন্তু আজকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না আজকের জন্য সংগ্রাম করতে হচ্ছে তো ইমানি দিক থেকে আমলের দিক থেকে কত বড় মুসলমানরা আজকে বঞ্চিত পৃথিবীর অন্যান্য মসজিদের জন্য সফর করতে সরাসরি নিষেধ করা হয়েছে লা তাশুদ্দুর রিহাল শুধু মসজিদ দেখার জন্য তোমরা সফর করবে এমনটা যেন না হয় ইল্লা সালাসা মাসাজিদ তবে তিনটা মসজিদের ব্যাপারে সরাসরি হাদিসের ভিতরে বিশ্বনবী বলেছেন সফর করবে মসজিদের জন্য তুমি সফর করো বাইতুল্লাহর দিকে সফর করো প্রিয় নবীদের মসজিদে নববীর দিকে তোমাকে সফর করতে হয় তুমি ফিলিস্তিনের দিকে সফর করো বাইতুল মাকদিসের দিকে সফর করো আজকে আমরা বিভিন্ন সময় শুধু শাহজালালের মাজারে যাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি এইটাকে কেন্দ্র করে এভাবে হাদিসে নিষেধ আছে অন্য কোন কাজ আছে পার্শ্ববর্তী কোন আল্লাহ ওলির মাজার আছে সেখানে তিনি শায়িত আছেন যাব জিয়ারত করব দোয়া করব তো ওইটাকে কেন্দ্র করে শুধুমাত্র ওটাকে দেখার জন্যই সফর করা এটা বিশ্বনবীর পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে লা তাশুদ্দুর রিহাল এভাবে সফর করতে পারবে না তুমি তাহলে ফজিলতের দিক থেকে প্রিয় ভাই আমরা যে আজকে কত বড় বঞ্চিত কয়জন মানুষ আমরা যেতে পেরেছি যুবক একটু বোঝার চেষ্টা করো প্রিয় ভাই আজকে এই মসজিদগুলো খোলা আছে সিজদা দেওয়ার জায়গাগুলো উন্মুক্ত আছে কিন্তু তারপরও আমরা সিজদা দেওয়ার জন্য প্রস্তুত নই আসতে পারছি না মসজিদগুলো এখনো খালি থাকে কিন্তু ওই জায়গায় সালাত পড়ার জন্য তারা জানে যে কোনো মুহূর্তে বোমা বর্ষণ হবে যে কোনো মুহূর্তে তাদেরকে বন্দী করা হবে যে কোনো মুহূর্তে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে যে কোনো মুহূর্তে তাদেরকে মেরে ফেলা হবে কিন্তু তারপরেও সিজদা দেওয়ার জন্য যুবকরা সেই জায়গায় দলে দলে সেখানে যাচ্ছে প্রিয় যুবক ভাই আসো দিনের দিকে ইসলামের দিকে মসজিদের দিকে আসো মসজিদগুলোতে ঢুকে যাও মসজিদগুলো আবাদ করো ফিলিস্তিনের শান্তিপ্রিয় শান্তিকামী আমার মুজাহিদ ভাই বোনেরা
সব কিছুর পরেও সেখানে তারা অবস্থান করার জন্য আল্লাহর এই প্রিয় ঘরটাকে রক্ষা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে নেই তো কিছু তাদের সব কিছু উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া হয়েছে তাঁবুতে বসবাস করছে শরণার্থী হিসেবে সাজছে কিন্তু তারপরেও তার ভিতরে যতটুকু আছে ইসলামকে রক্ষার জন্য দ্বীন রক্ষার জন্য তাদের মাতৃভূমি রক্ষার জন্য তাদের নিজস্ব আবাসভূমি আজকে দখলদারদের আগ্রাসনের ভিতরে রয়েছে সেখান থেকে উদ্ধার করার জন্য তারা এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিত এই জায়গায় নামাজ পড়লে নামাজেরও ফজিলত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন বেশ কিছু বর্ণনা সম্পর্কে এসেছে বাইতুল্লাহ 1 লক্ষ মসজিদে নববীতে 50,000 কিংবা আরো কম বেশি যা আছে ঠিক এই জায়গার ব্যাপারেও বাইতুল আকসার ব্যাপারেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিভিন্ন বর্ণনা এখানে এসেছে তুলনামূলক অনেক সব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন 1000 এর বর্ণনা 10,000 এর বর্ণনা যে অনেক বেশি সব আল্লাহ তাআলা বাইতুল মাকদসে সালাত আদায় করলে সেখানে দিবেন আল্লাহ তাআলা সরাসরি নবীনা সুলাইমান আলাইহিস সালাম তার তত্ত্বাবধানে তার নির্দেশনায় জিনদেরকে কাজে লাগিয়ে সমুদ্র থেকে বিশাল বিশাল পাথর এনে এই বাইতুল মাকদসকে নির্মাণ করা হয়েছিল সুবহানাল্লাহ ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এটি ছাড় দেওয়া ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই তো এখানে আসে না কুরআন সুন্নাহর সাথে এত গভীরভাবে এই জায়গাগুলো সম্পৃক্ততা রয়েছে সুলাইমান আলাইহিস সালাম তার ঐতিহাসিক ঘটনাটাও এখানে ঘটেছে জিনদের দ্বারা কার্যক্রম পরিচালনা করছে তার ইন্তেকাল হয়ে গেছে তারপরে তিনি লাঠিতে ভর দিয়ে এখানে তিনি দাঁড়িয়ে আছেন তাকুলু মিন সাআতা তার লাঠিটা পোকায় খেয়ে যখন একদম শেষ হয়েছে লাঠিটা ভেঙে পড়ে গিয়েছে এরপরে তিনি পড়ে গিয়েছেন এর আগ পর্যন্ত জিনরাও বুঝতে পারেনি যে তিনি ইন্তেকাল করেছেন মসজিদ নির্মাণের জন্য তিনি এইভাবে এখানে ব্যস্ত ছিলেন আল্লাহ তাআলা এভাবেই তাকে ব্যস্ত রেখেছিলেন কারণ ওরা যদি জানতো যে তিনি ইন্তেকাল করেছেন তাহলে এই জিনরা আর তখন কাজ করত না তারা সব ভেঙে যেত আল্লাহ তাআলা এই প্রক্রিয়ায় সেখানে তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাকে এইভাবে রেখে মসজিদের কাজটাকে সুসম্পন্ন করেছিলেন প্রিয় উপস্থিত হৃদয়ের গভীর থেকে অনুধাবন করার চেষ্টা করুন কত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো আল্লাহ তাআলা এর সাথে রেখেছে বিভিন্ন সময় এই প্রিয় পণ্যভূমিটাকে দখল করার জন্য চক্রান্তমূলকভাবে অবৈধ বিভিন্ন দখলদাররা চেষ্টা করেছে ঐতিহাসিকভাবে যুগে যুগে বিভিন্ন সময় মুসলমানরা ইমামের বলে বলিয়ান হয়ে তাদের এই পণ্যভূমিটাকে আবার ফেরত এনেছে নবীনা সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে এর পরবর্তীতে আমরা যদি দেখি বিশেষ করে খিলাফতে ওমরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এটাকে আবার বিজয় করা হচ্ছে এর সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই ঐতিহাসিক ঘটনা উটের সেই ঘটনা বিরল ঘটনাটাও এর সাথে সম্পৃক্ত রয়েছে সুলতান সালাউদ্দিন আইয়ুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত কঠিন যুদ্ধের পরে আবার এটাকে মুক্ত করেছে ঐতিহাসিকভাবে এই বিষয়গুলো প্রমাণিত এক সময় ইতিহাস হয়তো লেখা হবে আকসা বিজয়ের অপেক্ষায় রয়েছে বিশ্বের কোটি কোটি মুসলমান যেভাবে চোখের পানি ছাড়ছে আর দোয়া করছে ইনশাআল্লাহ আকসা পরিপূর্ণভাবে ওই ভূমি সহ মুসলমানদের দখলে অবশ্যই আসবে ইনশাআল্লাহ আগামী বিশ্ব সেই ফিলিস্তিনের মুসলমানের জন্য হবে ইনশাআল্লাহ শুধু শর্ত একটা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যেতে হবে ইমানের বলে বলিয়ান হয়ে যেতে হবে হারানোর কিছু নেই আমাদের আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন ঝাঁপিয়ে পড়ে হামাসের মুজাহিদগণরা যে ঝাঁপিয়ে পড়েছেন তাদের পিছনে আসার তো কোনো প্রশ্ন নেই তারা আল্লাহর জন্য গিয়েছেন হয় শহীদ না হয় তার ওই ভূমিটাকে তারা বিজয় করবেন এই পবিত্র জায়গাকে তারা রক্ষা করবেন সম্মানিত উপস্থিত আমরা যদি দেখি হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিসে বিভিন্ন সময় সফরে যাওয়া বিভিন্ন জায়গায় যাওয়া অনেক নির্দেশনা কোরআন সুন্নাহর মাঝে আছে
ঠিক এরকম এক নির্দেশনা বাইতুল আকদস আকসার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছে তোমার পৃথিবী ভ্রমণ করতে মনে চায় দেখতে মনে চায় যেতে মনে চায় তুমি ফিলিস্তিনের আকসায় চলে আসো নামাজ পড়বে সওয়াব হবে বিভিন্ন নবীর রওজা মাজার যেগুলো আছে সেগুলো জিয়ারত করবে ঐতিহাসিকভাবে সম্পৃক্ত এই মুসলমানের সাথে যে ঘটনাগুলো আছে এগুলোর জায়গাটাও সরাসরি তুমি স্বয়ং নিজ চোখে দেখে যেতে পারবে প্রিয় উপস্থিতি এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক বর্ণনায় বলছেন আজকে বাইতুল্লাহর জিয়ারার জন্য তাওয়াফের জন্য আমরা বিভিন্ন মিকাত থেকে ইহরাম বাঁধছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা বিশেষ করে ওই অঞ্চল থেকে যারা ঢুকবেন তাদের জন্য স্পেশাল আরেকটি বর্ণনা আল্লাহর রাসূল এখানে পড়ছেন من أهل بحجة أو عمرة من المسجد الأقصى غفر له ما تقدم من ذنبه سبحان الله جرى حاج এবং উমরার জন্য মসজিদে আকসার ওই মিকাত থেকে ওই জায়গা থেকে যারা ইহরাম বাঁধবেন আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ সেখানে তো আজকে যেতেই পারছি না যাওয়ার ব্যবস্থাপনাও নেই কিভাবে আজকে বঞ্চিত করে দেওয়া হয়েছে কিভাবে মুসলমান তার নিজস্ব জায়গা নিজস্ব ভূমি হাতছাড়া করে বসে আছে এছাড়া আরো গভীরের কিছু বর্ণনা আছে আমরা জানি একটা পর্যায়ে আমাদেরকে আমাদের ঈমানের অংশ হলো আল বাসি বাদাল মউত মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে উঠানো হবে তো এই যে হাশরের ময়দানটা সমস্ত মানুষ যে জায়গায় একত্রিত হবে এই জায়গাটা আসলে কোন জায়গা এরও কিছু তাত্ত্বিক বর্ণনা হাদিসের ভিতরে আছে এটার শুরুর অংশ তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে শুরু হবে হাউজে কাউসারটা যেটা হবে রিয়াদুল জান্নার পার্শ্ববর্তী যে জায়গাটা রিয়াদুল জান্নার যে অংশ এই জায়গায় আল্লাহ তাআলা হাউজে কাউসারকে উপস্থাপন করবেন এরপর থেকে হাশরের ময়দানটা যে শুরু হবে এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দীর্ঘ হাদিস এসেছে আরদুল মাহশার ওয়াল মানশার ফিলিস্তিনকে বলা হয়েছে হাশরের ময়দানের একটা অংশ আরাফার ময়দান থেকে শুরু করে ফিলিস্তিনের এই অংশ গোটা অংশ জুড়ে হাশরের একটা ময়দান আল্লাহ তাআলা যে কায়েম করবেন সকল মানুষকে যে উপস্থাপন করবেন এই জায়গাটা হলো এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেহেতু এটা হাশরের ময়দানের এই একটি অংশ উতুহু এখানে যাও ফসাল্লু ফিহি এখানে গিয়ে পবিত্র একটি মসজিদ আছে সেই মসজিদে তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো যদি এখানে কেউ নামাজ পড়তে পারেন ফাইন্না সালাতান ফিহি কাআলফ সালাতিন ফি গায়রিহি এখানে এক রাকাত নামাজ পড়া অন্য জায়গা থেকে যে তুলনামূলক পার্থক্য এখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1000 রাকাত নামাজের সওয়াব বান্দার আমল নামায় দান করবেন সুবহানাল্লাহ আজকে এই প্রিয় পূর্ণ ভূমিটা কিভাবে হাতছাড়া হয়ে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে বলেছেন এই পৃথিবীতে আল্লাহর কিছু পছন্দনীয় জায়গা রয়েছে বাইতুল্লাহ যেভাবে মসজিদ নববী এগুলো পছন্দনীয় কিছু জায়গা আছে দীর্ঘ বর্ণনার একটি অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ হয়েছে আলাইকা বিশাম এই যে ফিলিস্তিন শামের যে অংশটা এখানে তোমরা যাও ফাইন্নাহা খায়রুল খায়রুল্লাহি মিন আরযিহি এই যে জায়গাটা আছে পৃথিবীর শ্রেষ্ঠতম যে জায়গাগুলো আছে তার অন্যতম একটি জায়গা হলো এই মসজিদে আকসার এই পবিত্র জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরো বলছেন ইয়াজতাবিহি ইলাইহা খায়রুহু মিন ইবাদিহি আল্লাহর প্রিয় বান্দাগণ যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হন তারা এখানে আসেন চিত্র এখনি শেষ হয় নাই সূর্য উদিত হবে ইনশাআল্লাহ মুসলমানদের ভাগ্য আকাশে সেই সূর্য আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ যে আজকে যে অবস্থা দেখছি পরিলক্ষিত হচ্ছে এভাবে থাকবে না এক সময় সগৌরবে ইনশাআল্লাহ মুসলমানরাই শাসন করবে ইনশাআল্লাহ সেই বিশ্ব দেখার অপেক্ষায় আমরা আছি আল্লাহর কাছে দোয়া করতে হবে
সাহায্য কামনা করতে হবে প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে আল্লাহ তাআলার নির্দেশ ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া তোমার যতটুকু শক্তি আছে ইমানের বল আছে এই শক্তি অনুযায়ী তোমরা সব সময় সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করে তৈরি থাকো তোমরা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ নিজের দেশ বাঁচানোর জন্য পররাষ্ট্র নীতি হিসেবে যে কার্যক্রমগুলো ইসলাম দিয়েছে অন্যতম মৌলিক একটি মূলনীতি হলো এটা নিজের দেশ রক্ষা করো মুসলমানের পূর্ণ ভূমিকাগুলো তোমরা রক্ষা করো যতটুকু শক্তি সামর্থ্য আছে এটা নিয়ে তোমরা সর্বঅবস্থায় প্রস্তুত গ্রহণ করো প্রস্তুত থাকো তাহলে খায়র আরদিল্লাহ আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম যে জায়গাগুলো আছে তার অন্যতম একটি জায়গাগুলো হলো এটা এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিলুল্লাহ আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় পাত্র অনেকগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের এই পূর্ণভূমি এ সম্পর্কে বলছেন ফাখিয়ারুন নাস ইলা মুহাজির ইব্রাহিম উত্তম মানুষগুলো সেখানেই বসবাস করবেন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে গিয়েছেন একটা সময় আসবে ইনশাআল্লাহ ফিলিস্তিনের এই পূর্ণভূমিটা গুরুত্বপূর্ণ এই অংশটা আজকে বিভিন্ন ভাবে দখলদারদের কাছে যেভাবে আছে এটাকে মুক্ত অবশ্যই করতে হবে আপনি আমি আমাদের মাধ্যমে না হলেও এই হাদিসগুলো যে ভবিষ্যৎবাণী করছে ইনশাআল্লাহ অবশ্যই মুসলমানদের কাছে এগুলো আসবে আল্লাহর প্রিয় বান্দারা এগুলোকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আমরা যাতে বঞ্চিত না হই যখন আমরা দেখব অন্যান্য বিশ্লেষণের আগে প্রথম বিশ্লেষণ হলো আমার ঈমানের সাথে কি সম্পর্ক এখানে আছে ইসলামের সাথে কি সম্পর্ক এখানে আছে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তিনিও তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে যে কোনো মুসলমান তার ঈমানের সাধারণ একটি দায়িত্ব যেটা সংহতি প্রকাশ করা এর সমর্থন পরিপূর্ণভাবে দেয়া কিভাবে আল্লাহ তাআলাদেরকে বিজয় এবং নুসরত করে সেই চেষ্টা পরিকল্পনা গ্রহণ করা এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব প্রতি নামাজের পরে তাদের জন্য দোয়া করা দোয়া কবুলের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় নিজের জন্য যেভাবে করছি আমার এই মুসলিম ভাই বোনদের জন্য যারা আজকে অত্যাচারিত যারা আজকে নিপীড়িত যারা আজকে বিভিন্ন ভাবে মজলুম তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়েছে তাদের খাদ্য খাবার বন্ধ করে দেওয়া হয়েছে যাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য সুবিধা যা আছে সবকিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে এখন আল্লাহর সাহায্যের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে চূড়ান্ত সাহায্য অবশ্যই আসবে যেভাবে বদরে এসেছে মুসলমানদের সাথে ওয়াদা আল্লাহ তাআলার এখনো আছে আমরা একটু যদি চোখের পানি দিয়ে তাদের জন্য কিছু করতে পারি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এর ফলাফল আমরা গ্রহণ করতে পারব সম্মানিত উপস্থিত আমাদের দোয়ার পরিমাণটা খুব বেশি পরিমাণে বাড়িয়ে দেয় যদি কোনোভাবে সাহায্যের কোনো রাস্তা খুলে যায় সুন্দরভাবে সেখানে পৌঁছানোর কোনো ব্যবস্থা হয়ে যায় ইনশাআল্লাহ সরাসরি আর্থিক সহযোগিতা মালের সহযোগিতার মাধ্যমে হলেও তাদের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে হবে এখন প্রাথমিকভাবে আমাদের জন্য যেটা ওয়াজিব দোয়ার মাধ্যমে কমসে কম তাদেরকে সহযোগিতা করা তাদের সাহায্যে এগিয়ে আসা হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আল্লাহ তাআলাই যে আমাদের জন্য যথেষ্ট এটা খুব বেশি পরিমাণে আমাদেরকে করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর এই আক্রমণ থেকে বাঁচার জন্য শত্রুর শত্রুতা থেকে মুক্তির জন্য এবং এই শত্রুগুলোকে আল্লাহর হাতে দিয়ে দেওয়ার জন্য বেশ কিছু দোয়া পাঠ করেছে সেই দোয়াগুলো আমাদের পড়বো اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আরে অত দূর তো যেতে হবে না আমাদের সাথেও যদি কম বেশি কেউ শত্রুতা করে এই দোয়া পাঠ করলে শত্রুদেরকে এমনিতেই আল্লাহ দমন করে দেয় এটা কঠিন একটি আমল ওদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ তাআলা বিদায় করে দেয় এত গুরুত্বপূর্ণ একটি আমল এটি
আমার এই মুসলিম ভাই বোনদেরকে সামনে রেখে তাদের জন্য খুব বেশি পরিমাণ আল্লাহর কাছে ফরিয়াদ করব এবং এই দখলদার অবৈধ সন্ত্রাসী ইসরায়েলি যারা রয়েছে তাদের জন্য এখন সুস্পষ্ট আল্লাহ রাসূলের যে দোয়াগুলো আছে সেগুলোই কর اللهم شتت شملهم ومزق جمعهم وخرب بلادهم وخالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين بالشربي أي ديرك دعا پرچن بالشربي جخون ببادا قلنطو تخون قنوت نازلا فجر الصلاة ربطر تدر جنو دعا پرچن قنوت نازلا ربطر الله رسول تخون اي دعا قلو پاٹ پرچن جي كنو جائے گئے যে কোন পরিস্থিতিতে মুসলমানরা আক্রান্ত হবে আক্রমণ করা হবে তাদের জন্য সর্বোচ্চ সব জায়গা থেকে সকল মুসলমান ভাই ভাই হিসেবে তাদের জন্য এই দোয়া পাঠ করা এটা আমাদের জন্য খুব জরুরি সম্মানিত উপস্থিত তাহলে আজকে শান্তিকামী এই মজলুম মুসলমানদের ফিলিস্তিন নিয়ে আমরা কিছু কথা শুনলাম আসলে জুমার খুতবা যেগুলো এগুলো তো সমসাময়িক বিষয় নিয়ে হবে ওই শুধু আকাশের উপরে জমিনের নিচে এই কথা সব সময় তো নয় কখন কি ঘটছে কোন জায়গায় কি হচ্ছে এটা নিয়ে ইসলামের ব্যাখ্যাটা কি কি করণীয় কি বর্জনীয় এই বিষয়গুলোই বিচক্ষণ খতিব দূরদর্শী খতিবরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং দায়িত্ব তাদের তাহলে আজকে আমাদেরকে এই ঈমানীভাবে জাগ্রত করার জন্য সতর্ক করার জন্য প্রায় কম বেশি সমস্ত মসজিদ থেকে এই বিষয়ে উদার আহ্বান জানানো হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টি আবারো সেটা বলছি যে আমরা খুব বেশি পরিমাণে এই মুহূর্তে যেটা করণীয় খুব বেশি পরিমাণে তাদের জন্য দোয়া করা আল্লাহ তাআলা যদি গায়বী সাহায্য তাদের উপরে এমন ভাবে নাযিল করেন নাস্তে নাবুদ হয়ে যায় তারা যে অহংকার দাম্ভিকতা দেখাচ্ছে বিশ্বের উপরে যেভাবে মৌগিরি করছে আল্লাহ তাআলা তাদের এই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে ইসলামকে বিজয় করেন মুসলমানদের বিজয় করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় করেন হামাসদেরকে আল্লাহ তাআলা বিজয় করেন সেই আশাবাদ ব্যক্ত করা হচ্ছে সব জায়গায় তাদের জন্য দোয়া চাওয়া হচ্ছে আমরাও সেই দোয়া করব ইনশাআল্লাহ যদি কখনো সঠিক কোনো মাধ্যমে ত্রাণ পাঠানোর কোনো ব্যবস্থা হয় এখন পর্যন্ত ব্যবস্থা নেই হয় তাহলে আমাদের যার যা আছে ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো এছাড়াও যেহেতু সারা বিশ্ব এগুলো দেখছে আমার মুসলিম ভাই বোন নির্যাতিত যদি কোনো জায়গায় এই ব্যানারে ফিলিস্তিনদের মুসলমানদের রক্ষার্থে যদি কোনো জায়গায় কোনো শান্তিপূর্ণ আন্দোলন হয় কোন মিছিল সমাবেশ হয় যার যার ইমানি দায়িত্ব থেকে সেখানে আমরা অবস্থান করব সেখানে একটু সময় দিয়ে হলেও সারা বিশ্বকে দেখিয়ে দেই আমরা মুসলমানের পক্ষে মাজলুমের পক্ষে আজকে শান্তিকামী মুসলমানদের জন্য আমরা রাস্তায় পর্যন্ত বেরিয়ে এসেছি যার যেখানে সম্ভব যদি কখনো এভাবে আমরা দেখি আমরা একটু সময় হলেও সেখানে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে আজকে এই খুতবা থেকে সর্বশেষ যে ফরিয়াদ জানাই তাম বিশ্বের যে যেখানে যত মুসলমান নির্যাতিত আছে আল্লাহ তাআলা সকলকে গায়েবে মদদ দ্বারা পরিপূর্ণ সাহায্য করুন এবং আমাদেরকেও খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমাদের ভেতরগত অভ্যন্তরীণ যত সংকট আছে সব দূর করে আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তির সাথে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বসবাস করার তৌফিক দান করুন ঈমান আমল নিয়ে আল্লাহ তাআলা কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন আজকের এই জুমায় এ পর্যন্তই আলোচনা এখানেই শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন